সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। দুবাইতে মাস্ক লাগাইতে হয়, বুঝছেন? কারণ পুলিশ দেখলে সমস্যা, ওই জন্য মাস্ক সবসময় মুখের মধ্যে রাখতে হয়। যাই হোক, দেখুন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, পিছনে ভিউগুলি অনেক দারুণ সুন্দর, না? অনেক দারুণ সুন্দর। আজ আমি এখানে আসলাম, আসলে জানি না এখানে সামনের দিকে আসলে কী আছে না আছে, তো চলুন সামনের দিকে যাওয়া যাক এবং সাথে সাথে আপনাদের সাথে কথা বলা যাক। আমি যে জায়গাটা আসলাম এখন, এই জায়গাটা, এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, ওই এটা হচ্ছে আপনার ওমানের বর্ডার ওই দিকে, ঠিক আছে? তো আমি মনে করেন ওমানের বর্ডারের কাছের দিকে চলে আসছি, ইউক্রেনের দূর আছে। তো এখানে আমি যে জায়গা আছি এটা আসলে দুবাই সীমানা। তো নর্মালি মনে করেন মানুষে দেখেন এখানে কাজ করতেছে, কারণ ধরো মানুষে কীভাবে কাজ করতেছে দেখছেন। দেখুন আমাদের বাঙালি ভাইরা এরকম এই গরমের মধ্যে আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, আর দেখুন তারা কীভাবে কাজ করতেছে এমন জায়গায়, আসলে খুবই কষ্টদায়ক, বুঝছেন? বিদেশের বাড়ি কিন্তু আসলে কিন্তু এত সহজ না বিদেশ, আর পুরো জায়গায় মনে করেন খেজুরের গাছ। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, সামনের দিকে কী আছে এই দেখছেন, এইদিকে বিশাল বড় বড় খেজুরের বাগান, বিশাল বড় বড় খেজুরের বাগান, আর কিছুই নেই। আর এদিকেও খেজুরের বাগান, কিন্তু ইউক্রেনে মনে করেন উটের জন্য বা অন্য অন্য জমি তারা লাগিয়েছে আর কি। দেখুন মানুষ কীভাবে কাজ করতেছে। তো বন্ধুরা দেখেন রাস্তাটা, দেখেন এটা হচ্ছে পাথর বা আপনার নর্মাল, আমাদের বাংলাদেশে মাটি, কিন্তু এই দেশে মনে করেন এরকম রাস্তা, কাঁচা রাস্তা আর কি। দেখেন পাখিগুলি কেউ উঠতেছে, দেখেন কারেন্টের তার। ওই যে এটা হচ্ছে আপনার ওমান ওই তার কাটা বেড় আছে না, বেড়ার ওই পারে আর কি। এটা আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে দুবাই। দেখুন দেখুন কত সুন্দর ভিউ, আশাগুলি এমন অবস্থা কীভাবে যাইব। দেখেন বালু, মনে হয় গাড়ি ঘোড়া চলে, তো রাস্তার অবস্থা বহুত খারাপ, রাস্তার অবস্থা অনেক খারাপ। তারপরে চলুন দেখা যাক, যাওয়া যায়নি এই রাস্তা দিয়া, কীভাবে যাইব এমন কাঁচা রাস্তা। আমাদের বাংলাদেশে আসে আসে নাই তাই না, আমাদের বাংলাদেশেও এমন কাঁচা রাস্তা অভাব নাই। আর বাংলাদেশে তো মনে করেন বৃষ্টি হয়, বৃষ্টিতে মানুষে হাঁটতে পারে না। এই যে আপনার তার কাটা বেড়া দেখতেছেন, ওইটার পরে আছে ওমান, ঠিক আছে? ওইটার পরে ওমান। তো বন্ধুরা দেখুন এই গাছটি আসলে কিসের তার তো বলতে পারতেছি না। হ্যাঁ দেখুন গাছের মধ্যে কী ধরনের এক ধরনের ইয়া ধরছে, এটা কি? হ্যাঁ এগুলি আমি দেখছি ছাগল বা উঠে খায় এগুলি বলে, দেখছেন কত সুন্দর ফুল। যাই হোক চলো সামনের দিকে যাওয়া যাক, দেখা যাক। দেখেন কত সুন্দর জায়গা, খেজুরের বাগান, এগুলি কী খেয়ে জানে কিসের। দেখুন উটের জন্য গাছ, আমি ওই সাইড থেকে আসছি, আমি ওই জায়গা থেকে আসছি, ওই জায়গা থেকে সাইকেলটা ওই জায়গায় আসে। দেখুন কত ইনস্ট্রাকশন, সরকারিভাবে ইনস্ট্রাকশন আর কি। চলুন একটু ভিতরে যাওয়া যাক, দেখি কেউ আসেনি, দেখছেন? এগুলো উটের গাছ, ছাগলের গাছ, গাড়ি, খেজুর বাগানটা অনেক সুন্দর করে তারা করছে, তৈরি করছে। দেখেন দেখছেন কেমন জায়গা, দেখুন
কেমন কেমন ডালের মধ্যে আপনার খেজুর ধরছে, দেখছেন পরে দেখুন খেজুর, দেখছেন কত সুন্দর করে খেজুর ধরছে, মাইকে আছে খেজুর, খাইবার মানুষ নেই, দেখছেন খেজুর, দেখুন সুন্দরভাবে তারা পরিচর্যা করে যা বলার বাইরে। একমাত্র আমাদের বাঙালি মানুষ ছাড়া সম্ভব না। দেখুন খেজুর, এগুলো তো কাউকে দেখা যাচ্ছে না, এটা দিয়ে আপনার খেজুরের গাছের নিচে পানি দিয়ে জমা রাখে আর কি মটর, এখানে কাউকে দেখা যাচ্ছে না বন্ধুরা, কাউকে দেখা যাচ্ছে না, দেখেন তো যাই হোক খেজুর কেউ ধরছে, দেখছেন খেজুর কেউ ফাঁকছে, খেজুর খাওয়ার লোক নেই, দেখছেন খেজুর লোক মাশাল্লাহ অনেক ভালো। তো যাই হোক বন্ধুরা, দেখবেন তো খেজুরের বাগানের অবস্থা, দেখছেন কত সুন্দর করে প্লাস্টিকটা বইলে রাখছে, এটার মধ্যে জালি দিছে, এত সুন্দরভাবে পরিচর্যা করলে খেজুর গাছের যত্ন নিলে, দেখেন ছোটো ছোটো গাছ এসে গেছে।